গুড মর্নিং এভরিওয়ান, সময় হচ্ছে সকাল 8টা, আজ হচ্ছে মঙ্গলবার দিন, আর এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের রিকোয়েস্টে আমার দিদা আর মায়ের কথা বলে দিই। আমার মা আর দিদা দুজনেই সুস্থ আছে। ইনফ্যাক্ট আমার মা এখন রীতিমতো বাজার দোকান করতে পারছে, বেরোতে পারছে, আর দিদার যেহেতু আগে অপারেশন করা আছে সেহেতু দিদাকে এখন আমরা বের করছি না। ইনফ্যাক্ট আর সেইভাবে খুব একটা প্রয়োজন ছাড়া বেরোবেও না, কারণ বাজার দোকান ছাড়া বাইরে বেরোনোর কোনো দরকার নেই বলে আমরা মনে করি। যাই হোক, লকডাউন প্রায় 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, আর 16 তারিখে হচ্ছে জামাইষষ্ঠী, আর আমাদের হচ্ছে প্রথম জামাইষষ্ঠী এবছর, মানে আমাদের বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী খেতে যাব। তো বলেছি মাকে যে অল্প স্বল্প করেই আয়োজন করতে, যে প্রথম বলে একদম ভুরি ভোজ খাওয়াতে হবে তার কোনো মানে নেই, কারণ সব কিছুই দেখতে হবে। তো যেহেতু 15 তারিখের পরে প্রথম অফিস খুলছে, মানে কি বলবো, ফিজিক্যালি অফিস আমরা সবাই মিলে যাব 10টা থেকে 7টা যেরকম করব। তো পুরোপুরি ছুটি হয়তো আমরা নিতে পারবো না, তাও চেষ্টা করছি নেওয়ার, যদি পারি তো গুড, আর যদি না পারি তাহলে তো কিছু করার নেই। কারণ সেদিনকে দেখো বাজার দোকান ইত্যাদি ইত্যাদি করা আমার একা মায়ের পক্ষে তো সম্ভব হবে না, তো আমাকে হয়তো একটুখানি বেরোতে হবে, তার জন্য হয়তো অফিস আমি যাব না বলে ঠিক ভেবে রেখেছি। এখন দেখা যাক, কাজের ওপরে ডিপেন্ড করছে সব কিছু। ওয়ার্ক ফ্রম হোম হয়ে কী হয় বলো তো, বাড়ির ভাবো একটা রান্না করছি, আমি রান্না করতে করতে 14 বার স্যার ফোন করছে, 14 বার আমার বাদবাকি সব কালিক ওরা ফোন করছে, মানে এত ফোন বাজছে, এত ফোন বাজছে, ফোনের রিংটোনটা আমার জাস্ট শুনলেই বিরক্ত লাগে যেরকম অবস্থা। এই এরকম প্রবলেম কাদের সাথে সাথে হচ্ছে প্লিজ কমেন্টে লিখে জানিও। একবার আমার ফোন বাজছে, একবার ওর ফোন, আমার ফোন ওর ফোন, আর টেবিল ছাড়া কীভাবে অফিসের কাজ আমি করতে পারতাম জানি না। আগের বছরের লকডাউনে কী হয়েছিল আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, দিদার বাড়িতে কোনো রকম টেবিল চেয়ার ছিল না, আমার ছিল একটা জল চৌকি, তার উপরে আমি বিছিয়ে ল্যাপটপ রেখে কাজ করতাম। সেটাতে যেহেতু বসে বসে বিছানায় কাজ, ও বাপ রে বাপ, সে যেরকম ঘুম পাবে ঠিক সেরকমই মানে পা ব্যথা হয়ে যাচ্ছে, পা ঘাম ঘেমে যাচ্ছে, মানে যা তা অবস্থা ছিল। আর এখন এই বছরে এই যে আমার এই টেবিলটা হওয়ার পরে না আমার খুব সুবিধা হয়েছে, এটা একটা বলা যেতে পারে। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমি সবার প্রথমে একটা ট্রাইপড অর্ডার করছিলাম। অ্যাকচুয়ালি ব্লগিং করতে গেলে কিছু কিছু জিনিস ম্যান্ডেটরি লাগে, এগুলো ভিডিও মারফতে, একটা স্ট্যান্ড লাগে, একটা রিং লাইট লাগে, স্পিকার লাগে, কিন্তু অনেক কিছুই আমার কাছে নেই, গ্যাজেট আমার কাছে মিসিং আছে। যা ছিল সেগুলো খারাপ হয়ে গেছে, যার ফলে আরও প্রবলেম হচ্ছে। তো একটা ট্রাইপড অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা ট্রাইপড নেবো, একটা ট্রাইপড নেবো। তো একটা ট্রাইপড অর্ডারও করলাম, ঠিক অর্ডার করার পরেই মেসেজ চলে আসলো যে এটা ডেলিভারি হবে না, এটা ক্যান্সেল হয়ে গেছে, তো আবার রিপ্লেস করার জন্য। তো আর রিপ্লেস করিনি, মনটা বলে না ভেঙে গেছে সেটাই। তো দেখবো, আর একবার ট্রাই করছি যে আর একবার মানে যদি ট্রাইপডটা অর্ডার দেওয়া যায়। ট্রাইপডটা হলে ভীষণ সুবিধা হয় আসলে। তো লেটস একটু ফ্ল্যাটের আপডেটটা দিয়ে রাখি। আমরা যে অ্যাপার্টমেন্টটা নিচ্ছি এখন 1 BHK গ্রাউন্ড ফ্লোরে, সেখানকার কাজ বলতে গেলে রান্নাঘরে স্ল্যাবটা অলরেডি লাগানো হয়ে গেছে, এখনও দরজা জানলার যেই সানমাইকারটা, জানলা না, দরজার যেই সানমাইকারটা বসাবার আছে সেইটা লাগাচ্ছে, এখনও লাগানো হয়নি। আর কিচেনের নিচে আমি বলেছিলাম যে একটু যাতে পাল্লা টাইপের কিছু করা হয়, কারণ কোকো আজকাল ভীষণ বদমাইশ হয়ে গেছে, ও মানে বাসন গাসন নিয়ে মুখে করে নিয়ে খেলাখেলি করছে, তার জন্য একটু বন্ধ হয়ে গেলে, মডিউলার না হোক কিন্তু অন্তত যেন বন্ধ থাকে, তাহলে খুব ভালো হয়। আর এমনি নিচে ফ্লোর পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে মার্বেল ফার্বেল পুরোটাই বসানো হয়ে গেছে, ফল সিলিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বাস সেটাই ছিল আপডেট। আর রঙও হয়ে গেছে, হ্যাঁ রঙও হয়ে গেছে, মানে ঘরটা পুরো রং হয়ে গেছে। তো আমি না চাইছিলাম যেন হোয়াইটই থাকুক, কিন্তু
বললো রং করে দেবে। আমার হাজব্যান্ডও বলছে ঠিক আছে রং রঙই ভালো। তো আমি আর কি বলবো, ঠিক আছে যা আছে তাই ভালো। আমার হাজব্যান্ডের বাড়িতে আজ থেকে প্রায় 9 বছর কি 10 বছর আগে কিছু দুর্ঘটনা ঘটেছিল। তো ওই একটা অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে দুজনকে আমার হাজব্যান্ড হারায়, ইনফ্যাক্ট ফুল ফ্যামিলি হারায়। আর তার মানে যখন সে এক্সপায়ার হয়, একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে তার মাকে হারায়। আর ঠিক তার এক মাস পরে ঠাকুমা, মানে আমার হাজব্যান্ডের ঠাকুমা, উনিও এক্সপায়ার করেন। উনি কোনো রোড অ্যাক্সিডেন্টে কিছু হয়নি, যেটা হয়েছিল সেটা হচ্ছে স্ট্রোক, মানে নিতে পারেনি আর। আর তারপরে আমি যেটা শুনি যে আমার শাশুড়ি তখন এক মাস মতন ট্যুরে গেছিলো, ওই উত্তরপ্রদেশ ওই এগুলো হয় না, মানে পুরো ইন্ডিয়া ঘুরে ওই দিকটা, নর্থ ইন্ডিয়া ওইরকম ঘুরতে গেছিলো। 20 দিন মতন ট্যুর ছিল। তো 20 দিনের মধ্যে অনেক মানুষ একসাথে উনি হারিয়ে ফেলেন। যখন এসে জানতে পারেন তখন উনিও নিতে পারছিলেন না। তো মানে ওই সিচুয়েশানটা ভীষণ টাফ ছিল। আমার হাজব্যান্ড ওই সিচুয়েশানগুলো বারবার রিপিটেড কাউকে বলাটা পছন্দ করে না, বুঝতেই পারছো। একসাথে যদি 3টে মানুষ একসাথে কোনো মানুষের জীবন থেকে চলে যায়, তাহলে তার মনের অবস্থা, তার কী হয়। তো সেই হিসাবে আমি বেশি কথা এখানে মানে ডিটেলসে বলছি না, সেখানে এটুখানি বলবো যে কয়েকটা মানুষ মারা যায়, তার মধ্যে ওর দিদি, একটা বাচ্চা ছেলে তার মাকে হারায়, যেরকম বলেছিলাম একটা বাচ্চা মেয়ে তার মাকে হারায়। তো ছেলেটার নাম হচ্ছে শুভ আর মেয়েটার নাম হচ্ছে বাবাই। বাবাই আমাদের সাথেই আছে। আর বাবাই ছোটোবেলা থেকে আমার হাজব্যান্ডকে বাবাই বলেই ডাকে, আর ওই জন্য বাবাইকে আমার হাজব্যান্ড আবার বাবাই বলে ডাকে, মানে দুজন দুজনকে বাবাই বাবাই বলে ডাকে, ঠিক আছে। তো এবারে তোমাদের কাছে সব কিছু মোটামুটি ক্লিয়ার। আমি আরও ডিটেলসে বলতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমি কিছুটা ডিটেলস, আমি মানে মিথ্যা কথা বলছি না, কিন্তু কিছুটা ডিটেলস আমি বলছি না। ইন ফিউচার আমি সব কটা ডিটেলসই তোমাদেরকে বলবো, সব কটা ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করবো। তো কী বলতো, আমার যে ব্লগগুলো আমি বানাই, সেই ব্লগগুলো তোমরা দেখার সাথে সাথে আমার ফ্যামিলি মেম্বারও দেখে। তো আমি চাই না যাতে ওরাও কষ্ট পাক, তাই জন্য আমি অতিরিক্ত এই টপিকটা নিয়ে আলোচনা আর করছি না। আর এবারে হচ্ছে কোকোর কথা। কোকো আমার তো অবভিয়াসলি আমার পেট, আমার বাচ্চা, কিন্তু তার সাথে সাথে কোকোকে নেওয়া হয়েছিল বাবাইয়ের জন্য, কারণ বাবাই ছোটোবেলা থেকেই একা একা থেকে একা ঠিক বলবো না, ঠাম্মুর ঠাম্মি ও দাদা ওরা সবাই ওর সাথেই ছিল, কিন্তু মানে ও হয় না মানে একা কোথাও একটা একা একা একটা ব্যাপার ছিল। তো ওর খুব মানে ডগই পছন্দ। তো আমি ওই জন্য বিয়ের পরে এক মাসও যাইনি বোধ হয়, আমার নভেম্বরে বিয়ে হয়েছিল, ডিসেম্বর কি জানুয়ারির দিকে আমি কোকোকে নিয়ে আসি, যাতে ও একটু টাইম ওর সাথে স্পেন্ড করতে পারে তার জন্য। আর ও রীতিমতো কোকোকে চান করানো থেকে, মানে আমি যখন অফিস চলে যাই তখন পটি পরিষ্কার করা, তারপরে শিশু পরিষ্কার করা, এগুলো সবই করে। আমি এখন ঘরে আছি বলে আমি ঘরে থাকলে আমি ওগুলো করে দিই, খাবার ফাবার দেওয়াগুলো আমি করে দিই, কিন্তু যখন আমার অ্যাবসেন্সে পুরোটাই ও দায়িত্ব নেয়। মানে ওকে ওষুধ খাওয়ানোটা আমি করি, কিন্তু ওকে জল খাওয়ানো, ওকে টাইম মতো স্নান করানো, গা পোছানো, ওর সাথে বিশেষ করে টাইম স্পেন্ড করা, খেলা, এগুলো সব কটাই কোকোর সাথে ওর দিদি করে, বাবাই করে। আর বাবাইয়ের ভালো নাম হচ্ছে ঈশিতা আর ডাকনাম হচ্ছে রিয়া। যেহেতু ওকে আমার হাজব্যান্ড বাবাই বলে ডাকে, সেহেতু আমারও অভ্যেস হয়ে গেছে বাবাই বাবাই বলে ডাকা। আর আমারও দু একটা বন্ধু আছে, ওরাও বাবাই বলেই ডাকে। যাই হোক, তো মোটামুটি আমি তোমাদের কাছে কিছুটা ডিটেলস বলে দিলাম, আশা করছি কিছুটা ক্লিয়ার আছে। আর এবারে বলি যে আমি আমার শ্বশুরবাড়ির এত কাছে থাকার সত্ত্বেও কেন আমরা রেন্টেড হাউসে থাকি।
কারণটা হচ্ছে সবার প্রথম আমাদের আমার যে শ্বশুরবাড়ির জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে আমরা একটা বাড়ি বানানোর চেষ্টা করছি, যেটা নেক্সট ইয়ারে আই থিঙ্ক হয়ে যাবে। নেক্সট ইয়ারে আমরা হাত দেবো, ধরো মে কি জুন কি জুলাই মাসে আমরা ঘরে হাত দেব, আর জুন জুলাই মাসে হাত দিলে পরের বছরে ডিসেম্বরের মধ্যে আশা করছি বাড়ির কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, মানে বাড়িটা তৈরি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। 2022-এর এন্ডিংয়ে আমরা মোটামুটি বাড়িটা পুরো কমপ্লিট করে নিতে পারবো আশা করছি। আর এখন বাড়ির অবস্থা খুবই শোচনীয়, মানে ঘরটার অবস্থা খুব একটা ভালো নয়, যেই ঘরটায় আমরা থাকবো সেই ঘরটার অবস্থা একদমই ভালো নয়, যার জন্য আমরা আপাতত এখন রেন্টেড হাউস একটা শিফট করেছি, পরবর্তীকালে আমরা ওখানে শিফট করব, তাই জন্যই আপাতত রেন্টেড থাকা। আর আমার হাজবেন্ড যেরকম অনেককেই হারিয়েছে ছোটবেলায়, সেরকম বাবাকেও হারিয়েছে, মানে আমার শ্বশুরমশাইকেও হারিয়েছে। আমার শ্বশুরমশাই তখন বয়স ছিল 28 কি 30 এরকম, তো তখন উনি রেলের একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, মানে বলে না রেল কাটা পড়ে না ট্রেন কাটা পড়ে সেই এতে মারা যায়। তো সব কিছুই ভীষণ, মানে এদের বাড়িতে সব কিছু একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার, যার জন্য মানে আমার মা বিশেষ খুব ভয় পাচ্ছিল যে এখানে আমাকে পাঠাবার জন্য, কিন্তু আমি সাহস করেই আসি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, মনটা অনেকটা হালকা হলো। আর একটা জিনিস একটু বললে ভালো হতো কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না, বলতে চাইছি না। ইনফ্যাক্ট আর একটু সাবস্ক্রাইবার বাড়ুক, আর একটু ফ্যামিলি বড় হোক, তারপরে আমি সব কটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে তোমাদের কাছে, সব কটাই তোমাদের কাছে শেয়ার করব। আমার যেহেতু এটা ব্লগিং চ্যানেল, লাইফ হিস্ট্রি নিয়ে চ্যানেল, তো লাইফের সমস্ত আপডেটই আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমাদের কাছে শেয়ার করে দেব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটাকে বেশি বড় আজকে আমি আর করছি না, বজর 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 করে অনেক কিছুই তোমাদের শুনিয়ে দিলাম। আর নাও আমরা এখন যেখানে রয়েছি সেটা তো ঠিকঠাক জায়গা, এর আগে যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো, বিশেষ করে সন্তু বলে একজন আছে আমার সাবস্ক্রাইবার, আমাকে জিজ্ঞাসা করে করে তার মনে মুখ ব্যথা হয়ে গেছে, সে আর কমেন্টও করে না। তো সেটা নিয়েও আমি শেয়ার করব। ওটা হচ্ছে জামাইবাবুর বাড়ি, ওই বাড়িটা মানে এটা কিন্তু নিজে জামাইবাবু না, এটা একটু দূর সম্পর্কে জামাইবাবু। ওই বাড়িটাতে দুটো মানে ওর ভাগনা রয়েছে, মানে ওর জামাইবাবুর ছেলে, ভাগনাই তো হচ্ছে ভাই, যাই হোক রয়েছে। তো ওদের বয়স আর আমার হাজব্যান্ডের বয়স সেম সেম, মানে জামাইবাবু অনেকটাই বয়স। এবারে বলি ওই বাড়িটাতে ওর একটা ভাগনার ওয়াইফ মারা যায়। কিভাবে মারা যায়? না অ্যাক্সিডেন্টাল, সুইসাইড কেস, গলায় দড়ি দিয়ে মারা যায় পাখার সাথে আটকে। এবারে আমি তো কিছুই জানি না, ওই ঘর আমরা যেহেতু একটা ঘর ভাড়া নিয়ে থাকবো সেহেতু আমরা ঘর খুঁজছিলাম, আর একটা ঘর পেয়েওছিলাম, পুরো ফাইনাল হয়ে গেছিলো যখন আমার আলমারিটা নিয়ে আসার কথা ছিল, মানে আলমারিটা অর্ডার দিয়েছিলাম আলমারিটা নিয়ে আসার কথা ছিল, ঠিক সেই মুহূর্তে ওই বাড়িটার মানে যে ওনার সে বলে যে এখানে আর থাকা যাবে না, আমরা অন্য একজনকে অলরেডি দিয়ে দিয়েছি। এবারে ওই মুহূর্তে আমাদের উইদিন 1 আওয়ার কি 2 আওয়ারের মধ্যে আমাদের একটা ঘর বুক করতে হবে, কারণ আলমারিটা ঢোকাতে হবে। যেরকম বলেছিলাম আমার শ্বশুরবাড়ির জায়গাটা খুব একটা ভালো নয়, জায়গাটা মানে অবস্থাটা খুবই খারাপ, বাড়ির অবস্থাটা খুবই খারাপ, যে আলমারিটা ঢোকানোর মতনও জায়গা নেই। যতক্ষণ না ঘরটা তৈরি হচ্ছে ততক্ষণ একটা ফোঁটা কিছু রাখা যাবে না ওই বাড়িটাতে, তো একটা রেন্টেড হাউস আমাদের লাগবে। তো তখন ওই জামাইবাবুর বাড়িটা আমরা যাই, বাড়িটা নো ডাউট খুব সুন্দর, খুব ভালো আর্টে কাজ করা, যেগুলো আমার ব্লগিংয়ে তোমরা দেখেছো এর আগে আমরা যেখানে থাকতাম আগে, আমার সবই পছন্দ হয়েছিল ওখানে সত্যি, মানে ফুল ফার্নিশড ওখানে থাকতো, ঠিক আছে সব কিছু মিটার ফিটার সব আলাদা সব ঠিক ছিল। এবারে আলমারি ঢোকানো হয়ে গেছে, এবার সেদিনকে খাট আসার কথা,
আপাতত স্টিলের একটা খাট নেওয়া হয়েছে কাজ চালাবার জন্য। পরবর্তীকালে আমরা সব পরে স্পেন্ড করব ভালো জিনিসে। তো খাটটা আসার কথা, এবারে খাটটা শুধু আনলেই তো হবে না, খাটটাকে পাততে হবে, সেটাও শ্বশুরবাড়িতে মানে অবস্থার জন্য ওখানে রাখা যাবে না। তো ওই জন্য আমরা ওই ঘরটা ওই বাড়িটা নিয়ে নিই, ওই বাড়িটা অ্যাডভান্সও করে দিই। এবারে অ্যাডভান্স করার পরে যখন রাত্রে আমি আমার বাড়ি ফিরি, তখন আমি জানতে পারি যে ওখানে এরম এরম দুর্ঘটনা ঘটেছে, এখানে একটা সুইসাইড কেস হয়েছিল। তাও আবার কোন ঘরে না, যেই ঘরটায় আমি ঠাকুর রেখেছি সেই ঘরটাতে গলায় দড়ি দিয়ে ওনার ওয়াইফ মারা যায়, মানে জামাইবাবুর বৌমা। এবারে আমার শাশুড়িকে বাবাই আর এ মিলে, মানে আমার হাজবেন্ড মিলে বলছে, তুমি কেন এই বাড়িটাকে ফাইনাল করলে আগে? মানে ওরাও জানতো, জানতো না তা নয়, আর ওই ঘরটাতেই হয়েছে যেটা, মানে আমার শাশুড়ি পুরো নার্ভাস হয়ে গেছিলো। তাই বললাম ঠিক আছে, দেখো অ্যাডভান্স দিয়ে দিয়েছি, এর মানে এটা নয় যে আমরা বলে কয়ে টাকা নিতে পারবো না, আমরা অন্য বাড়ি দেখতে পারি। তখন বাবাই বলছে, না দেখো ওরা আমাদের সম্পর্কের মধ্যে হয়, ওদেরকে না বলার দরকার নেই, ওই ঘরটাতে তো এমনিতেই ঠাকুর থাকবে, অসুবিধা নেই, আমরা তো নেক্সট আরেকটা যে রুমটা রয়েছে সেকেন্ড রুম ওখানে আমরা মানে ওখানে তোমরা থাকবে। তো চলো, তারপরে সব ঠিকঠাক হতে আমরা ওখানে ছিলাম সব। আমি অ্যাকচুয়ালি ভূতের সেই ধরনের ভয় পাই, অতটা পাই না। তো তখন প্রথম প্রথম কিছুদিন আমাদের কোনো অসুবিধা হয়নি, যখন থেকে কোকো এলো, কোকো অনেক ছোটো ছিল, মানে আমাদের না একটা কোথাও একটা না গাটা ভার ভার, লাইটের এটা না খুব কম ছিল, মানে কীরকম একটা যেন লাগতো, যেন ধোঁয়াশা, বাদ বাকি কালার ফালার মানে সব কিছু ওখানকার ভালো ছিল, কিন্তু কোথাও একটা ভার ভার লাগতো গায়ে। তারপরে একদিন দুম করে কোকোর পায়ে মার্বেল পড়ে গেল, মার্বেলটা রাখা ছিল এরকম ফ্ল্যাট মতো, মার্বেলটা পড়ার কোনো চান্সই নেই, আর কোকো এতটাই ছোটো যে ওটা মুখে করে নিয়ে আবার পায়ে ফেলা ইম্পসিবল। মার্বেলটা পায়ে পড়লো, বিশাল কান্নাকাটি, মানে ওইটুকারই বাচ্চা, বুঝতেই পারছো যে কীরকম কতটা কষ্ট পেলে কান্নাকাটি করে, ততটা কান্নাকাটি করছিল। ওটা একটা প্রথম দুর্ঘটনা। তারপরে বাবাই প্রায় চকলেট রাখতো, সকালে চকলেট রাখতো, রাত্রিবেলায় সেটা পাওয়া যেত না। এবারে ঘরের মধ্যে আমি থাকতাম না, আমার হাজবেন্ড থাকতো না, কোকোর পক্ষে ফ্রিজ খুলে চকলেট দেওয়া ইম্পসিবল, তাও আবার থাকতো হচ্ছে ডিপ ফ্রিজে, ডিপ ফ্রিজে ওই যে চকলেটের এগুলো ও রেখে দিত, এমনি ফ্রিজারেও রাখতো, কোনো মতেই সম্ভব না ফ্রিজ খুলে ওটা বের করা। আইসক্রিম রেখেছিল, পাইনি। এবারে ও ভাবছে কি যে আমি খেয়ে নিচ্ছি, আমি ভাবছি হয়তো ও খেয়ে খাই ডিব্বাটাকে রেখে দিচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছিল। এটা কি করে বলো, এখনো আমার জানার বিষয়, মানে সত্যিকারের কি ভূত আছে জানি না, সত্যিকারের ভূত আছে কিনা আমি সত্যি জানি না। একদিন দেখি ঘরে পড়া যে জুতোটা, ওর যে জুতোটা দুদিন ধরে পরপর নিচের দিকে রাখা ছিল, মানে আমরা থাকতাম দুতলায়, একতলাতে যেখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠবো সেখানে দেখছি বাইরের দিকে মুখ করে জুতোটা রাখা রয়েছে। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে জুতো পরে কোনোভাবে কি নিচে এসেছিলে তুমি? বলছে না আমি আসিনি, ওরও একটা বন্ধু ছিল রাখি বলে, ওকেও আমি জিজ্ঞাসা করলাম, ও বলছে সেম যে আমরা নিয়ে আসিনি। তাহলে ওটা কী করে নিয়ে আসা? আর আমরাও যখন সকালবেলা অফিস থেকে বেরোচ্ছিলাম তখন আমরা নিজেদের জুতো পরেই চলে গেছি, ঘরের জুতোটা নিচে রাখার কোনো চান্সই নেই। তো এরকম ধরনের কিছু কিছু ইনসিডেন্ট ঘটে। আরও একটা ইনসিডেন্ট ঘটেছিল, আমরা তিনজনে বসে বিরিয়ানি খেলাম, বিরিয়ানি খাওয়ার পরে আমাদের থালা প্লেট যেগুলো রয়েছে সেগুলো আমাদের আগে খাওয়া হয়েছিলো বলে আমরা সেগুলো বেসিনে রেখে দিই, আর বাবাই যেটা রয়েছে সেটাও কিছুটা খেয়েছিলো, কিছুটা খেতে পারেনি। বা এবারে ওই যে থালাটা, আমি বললাম ঠিক আছে ওখানে ওরকম থাক, চাপা আমি ওপরে দিইনি, ওকে জাস্ট নিচে ছাড়তে গেছিলাম, বা দুটো বাড়ি পরেই ওর ঠামির বাড়ি, তখন ওই ঠামির ওর বাড়িতে গিয়ে ঘুমাতে যাওয়ার কথা, তো শুতে যায়। আর ঠিক ওই সময় আমরা যখন ওপরে উঠি ওকে ছেড়ে, তখন দেখলাম প্লেটটা পুরো তিন দিকে মানে পুরো বিভক্ত হয়ে গেছিলো,
কিন্তু সেটা হলো কিভাবে? একটা হয় মাইক্রোওভেনে ঢোকালে স্ক্র্যাচ পড়ে যায়, সেটা হতে পারে, কিন্তু গরম বিরিয়ানিতে হয়, বিরিয়ানি খাওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কখনো কি কখনো মানে ওরকম স্ক্র্যাচ টাইপের কি কিছু হয়? মনে হয় না। তো এরকমই না অনেক ধরনের ঘটনা ঘটেছিল, আপাতত এই কটা মনে পড়েছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম অনেক ভুতুড়ে ভুতুড়ে কাণ্ড ঘটেছিল। অটোমেটিক টিভিটা চলতো, অটোমেটিক টিভিটা চলতো, টিভিটার রিমোট রয়েছে ড্রয়ারে, আর টিভি আমরা খাটে বসে রয়েছি, হঠাৎ করে আমরা বলতে বাবাই ছিল একা। এবারে হচ্ছে বাবাই আর আমার হাজব্যান্ড দুজনেরই হচ্ছে না রাশটা খুব হালকা, যার ফলে মানে এরা ভীষণ ভয় পায়, ভূতে ভীষণ ভয় পায়। এবারে আমি একদম যে খুব সাহসী একদম ওরকম কিন্তু নই, আমিও ভয় পাই কিন্তু ওদের থেকে তুলনামূলক কম ভয় পাই। তো আমি অনেক চিন্তাভাবনা করলাম যে এখানে এত প্রবলেম যখন হচ্ছে তাহলে আমরা অন্য একটা বাড়ি শিফট করব। তো ইতিমধ্যে তখন বাবন মানে আমার ভাই ওরা বলে যে দিদি আমরাও এখানে থাকবো, তোমরা একটা বাড়ি দেখো, আমরা একসাথে থাকবো শেয়ারে। তো ওই হিসাবে আমরা এই ফ্ল্যাটটাকে নিই। তো তারপরে তো বাবনরা আবার চলে গেছে, তো আবার আমাদেরকে এখন শিফট করতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ব্লগ বা ভিডিও যা বলতে পারো। তো অনেকটাই আশা করছি যে তোমরা খুশি হবে, তোমাদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, প্লিজ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর আরও ডিটেলস যদি ভিডিও ভূতের ব্যাপারে জানতে চাও আমার এক্সপিরিয়েন্স নিয়ে তাহলে কমেন্ট সেকশানে লিখে জানিও। আমি উইকেন্ডের দিকে যখন আমি একটু খালি থাকবো তখন আমি ভালো করে একটা ভিডিও বানাবো। ওকে, তো কমেন্ট না করলে বানাবো না, কমেন্ট করলে বানাবো। আর প্লিজ আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও। তো আমি আসবো নেক্সট ব্লগের সাথে। তো এখনকার জন্য বাই বাই।